হাই ওখানে থেকে হাই বলে দে একটু দুটো ও মাই গড হে গাইস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মো তোমরা একটু বিন্দাস ইশদাস চ্যানেল এই রকম ঘুরতে অনেক জায়গায় ঘুরবো মজা করবো খাওয়া দাওয়া সবকিছু হবে তোমরা ব্লগে দেখতে থাকো নিচু হয়ে এত লম্বা হলে চলবে আর হাইটে তোকে ঘুরতে হবে শিলিগুড়ি বেঙ্গল সাফারি তো জঙ্গল জঙ্গল ভাব পশু পাখির অভাব বান্ধবী এলে তো সবসময় ওর কাছে ছিল সোগাই সেই যে সবাই লাইনে দাঁড়িয়েছি কত টাকা এটাই জানি না দি কত টাকা দেড়শো টাকা দিদিস আমারটা হ্যাঁ নিলাম তোরা সবাই সামনে কিছু লোক পিছনে আমি মাঝে তো এখানে জায়গাটা সবটা দেখাচ্ছি এটা কি এখানে এখন চড়বে এই যে আমাদের উজ্জ্বলা ওখানে চলবে ওখানে চড়বে ওখান থেকে হাই বলে দে একটু দিয়ে সাইড দে এখনো উঠবে এই যে ওপরে হ্যালো বলে দে হ্যালো কেমন লাগলো আচ্ছা রিভিউ দে কেমন লাগলো অনেকবার যাই আছি তোর নেটওয়ার্ক না পাইলে তুই উঠতে পারবি না এবার ওটা ট্রাই করবে উঠ পুলিশরা বাধা দিয়ে দিচ্ছে তাই আর ওঠা যাবে না কিন্তু বেশ ভালো লাগলো দাদা আমি ওটাই তো এরা দুজন যে ঘোড়া শুরু করে দিয়েছে ওই ওপরে বানর নাকি হ্যাঁ বানর ওই যে ওপরে সবাস ওই যে আমরা বানর দেখতে পেয়ে গেছি এইদিকে ওই যে চলে যাচ্ছে দেখ লেজটা দেখা গেল চলে গেল তো যেই এ দেখতে চাইলো সাথে সাথে চলে গেল আমাদের বেশ মজাই লাগছে এখানে এসে ডলফিনের বানাইছে রে ডাস্টবিনটা এই তো টয় ট্রেন গাইস ওই তো হাতি এভরিওয়ান আমরা এসে বলেছি এখন ফরেস্ট বাড়িতে তো বেঙ্গল সাফারির এখন আজকে হাতি সাথে কিছু নাই তাই দেখা দিতে পারবো না দুঃখিত এই যে দুইটা হাতি আছে এই যে দুইটা হাতি আছে সবাই সামনে এই যে এই রাস্তা হাতি দেখতে যাচ্ছিলাম কিন্তু ওইদিক থেকে একটা ভাইয়া বললো যে ওইদিকে যাওয়া যাবে না বিক্রম রাঠোর নাম পর্যন্ত জানি বিক্রম রাঠোর আচ্ছা আচ্ছা এদের জন্য লেট হয়ে গেলাম এদের জন্য তো ওই যে পাখি দেখতে যাওয়ার জন্য নাচতেছে
ওই উজ্জ্বলা আমার ক্যামেরাটা ভালো নাকি আমি দেখতেই সুন্দর? ওখানে লেখা আছে ড্রিঙ্কিং ওয়াটার পানীয় জল, মানে এটা কি পানীয় জল? এর জন্য ওইদিকে সবাই আসতেছে কাকে করবি? পাড়তে হয়ে গেল, কাকে করবি বল না? এই যে এখানে একটা পাখি আছে, আমাদের মধ্যে কেউই জানে না এই পাখির নাম কি, তো তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট বক্সে অবশ্যই জানো। আমরা দেখো হাতে কি নিয়ে খাচ্ছে জানি, ওই পাখিটা বাদাম বাচ্চা খাচ্ছে, ওই বাদাম বাদাম কাঁচা বাদাম। কে কে ওই বাদাম গানটা পারে? ওই বাদাম গানটা পারিস? সবাই পারে। কত একটা সিরিয়াল সেখানে কিছু ফটো তুললাম ওই পাখির ওখানে। ওয়াও না, এখন আমি ভিডিও করতেছি, ওই দেখো ফটো তোলা তুলি হচ্ছে। ভগবান আমাকে কেউ ফটো তুলে দেয় না। এখন আমরা চলে এসেছি এই যে আরো একটা, এখানে মনে হয় বড় পাখি আরো বেশি, মানে ওয়েটের উপর ডিপেন্ড করে, প্রথমে ছোট বড় এভাবে করতে করতে এখানে। তো ওই যে দেখতে পাচ্ছ তোমরা, সো গাইস আমরা মেকআপ করে আসছি যেন আমার দাদাও মেকআপ করবে। এই যে এখন ওয়াও সো সুইট। তো গাইস এখন এই যে এখন এখান থেকে চলে যাচ্ছি, কারণ সো গাইস তোমাদের জায়গাটা কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানাবে। তো গাইস এখন বাড়িতে চলে এসেছি আর মেলা যাবো, মেলা কোনো ব্লগ হচ্ছে না। তো আজকে ব্লগটা এই পর্যন্তই থাকলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর থ্যাংক ইউ।